দেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এ ইকুয়াল টু একটা ভেক্টর, বি ইকুয়াল টু আর একটা ভেক্টর দেওয়া আছে, বলছে এ ক্রস বি ইকুয়াল টু কত। তো তোমরা কি ক্রস গুণন করতে পারো? জি স্যার, জি স্যার পারি, সাকিব? জি স্যার পারি। না, করতেছি না। একটি সমান্তরিকের ক্ষেত্রফল কোনটি? এখান থেকে দেখে বলো, এ ক্রস বি এর মান ঠিক না? দুইটা ভেক্টর দেওয়া থাকবে। ইয়েস স্যার, দেখো তো এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিল কিনা। ছিল, স্যার ছিল। এই জন্যই আমি বলি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করতে, আর তোমরা শুনো না। দেখো তো এই প্রশ্নটা ছিল কিনা ছিল কাছাকাছি। স্যার। আচ্ছা, তাহলে তোমরা এখানে আর তেমনটা মনে ঝামেলা নাই। ভেক্টর আসলে যে ফার্স্ট ইয়ারে 3 মাস 4 মাস পড়ায়, তো বেশিরভাগ স্টুডেন্টের এটার উপর ঝামেলা তেমনটা থাকে না। স্যার দেখতো সবাই পারে, আর কিছু না পারলেও। স্যার অভিক্ষেপেরটা একটু যদি রিমাইন্ড করে দিতেন। অভিক্ষেপ, অভিক্ষেপ তো দেয় না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ওই হায়ার মেথডে, ফিজিক্সে দেয় না, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে জি এখানে স্যার, কিনা আমি যাই না, থাকলে আমি দেখা দিচ্ছি। দেখো এই যে অভিক্ষেপ নির্ণয়, খেয়াল করো, যদি তোমার কাছে দুইটা ভেক্টর থাকে, যেটা বরাবর বলবে ওটা নিচে শেষ আর উপর ডট গুণন, যেটার বরাবর বলবে ওটা নিচে, কি বলছি বলো তো? মনে করো, যেটার বরাবর বলবে সেটা নিচে। হ্যাঁ, যদি বলে এ বরাবর তাহলে হচ্ছে নিচে। এর মান কিন্তু আবার, এর কি মান? মান এর মান হচ্ছে নিচে, আর বাকি উপরে হচ্ছে যে ভেক্টর দুইটা, যে দুইটা ভেক্টর দেওয়া থাকবে সে দুইটার গুণফল। যেমন খেয়াল করো, এই যে এটাতে একটু খেয়াল করো, ঠিক আছে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর হলে বি বরাবর বলছে, তাহলে বি এর মান নিচে হবে, বি এর মান নিচে হবে। তো দেখো তো বি এর মান কেমনে বের করবা? সবগুলাকে স্কয়ার করে যোগ করে রুট ওভার। তো সহগ এখানে আছে যে আই এর সহগ 1, স্কয়ার করলেও 1 হয়, জে এর সহগ 2, স্কয়ার করলে হয় 4, তো স্কয়ারের যোগফল হচ্ছে যে 5, রুট ওভার করলে হচ্ছে রুট ওভার 5। মানে যে হচ্ছে বি এর মান রুট ওভার 5 নিচে, আর উপর হচ্ছে এ ডট বি এর রেজাল্টটা, এ ডট বি এর রেজাল্টটা পাবা 4, তাহলে 4/√5। এটা হচ্ছে অভিক্ষেপ, বুঝে গেছে? এখন পারবা? জি স্যার। ওকে, আর কিছু? আচ্ছা, সমান্তরিক সূত্র তো পাই। আচ্ছা, সমান্তরিক সূত্র করছি, পরোক্ষ ভাবে করছি, মানে ডিরেক্ট করি না আর কি। ওই যে আমরা যে ইয়াটা করলাম না, 120 ডিগ্রি, ওইটা আর কি। এই যে এখানে দেওয়া আছে আমাদের বইটাতে, এটা মনে হয় দেওয়া আছে, এই জিনিসগুলা প্রশ্ন ব্যাংকেও দেওয়া আছে, সাজেশন পাঠে মনে হয় দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নিবা। চলে যাচ্ছি গতিবিদ্যার, গতিবিদ্যার একটা অঙ্ক একটু করে ফেলছি, ওই যে বি বেগ নির্ণয়, ত্বরণ নির্ণয়, এই যে এটা আর কি, এটা একটু করছি আমরা। হ্যাঁ, এখানে বলছে 2 সেকেন্ড পরে বেগ ও ত্বরণ কত, খেয়াল করে এই প্রশ্নটাতে। একবার ডিফারেন্সিয়েট করলে বেগ পাবা, তবে টি এর মান বসাইতে হবে, সময়ের মান, আরেকবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবা, শেষ। এই চ্যাপ্টারটাতে যে জিনিসটা বেশি দরকার সেটা তোমরা করো না। কোন জিনিসটা বেশি দরকার? কনসেপ্ট ক্লিয়ার হওয়া। মানে এই চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অঙ্ক পারতে ঝামেলা আছে। যেমন এই যে এটা চ্যাপ্টার নাম হচ্ছে গতিবিদ্যা, তাহলে তুমি যে বস্তুর গতি নিয়ে কাজ করতেছো, সেই বস্তুটা কি উপরের দিকে উঠতেছে, সেটা কি নিক্ষিপ্ত বস্তু, নাকি সেটা নিচের দিকে পড়তেছে পড়ন্ত বস্তু, নাকি সেটা বৃত্তাকার হতে ঘুরতেছে ঘূর্ণনরত অবস্থায় আছে, নাকি সেটা কোন সহজ সরল রাস্তা দিয়ে চলতেছে? এই জিনিসগুলো মাথার মধ্যে ফুল ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে সূত্রটা বদলে যায়। যেমন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তোমার উচ্চতার বা দূরত্ব যে অতিক্রম করে সেটা সূত্র একরকম, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আরেক রকম। নিক্ষিপ্ত বস্তু মানে আমি উপর দিকে একটা বস্তুকে নিক্ষিপ করছি সেটার ক্ষেত্রে। আবার
গুণনরত বস্তু যেটা, সেটার ক্ষেত্রে আরেক রকম, সেটা তো উচ্চতা নাই কিন্তু তার হয়তো ওই যে পরিধিটা বের করা যাবে। তারপর হচ্ছে একটা বস্তু বা একটা গাড়ি যদি সরল পথে রাস্তা দিয়ে চলে তাহলে সেক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব, সেক্ষেত্রে এর উচ্চতা নাই। নিক্ষিপ্ত বস্তু আর পরন্ত বস্তুর যে উচ্চতা, ওই সরল পথে কোনো গাড়ি চললে সে যে দূরত্ব অতিক্রান্ত করে সে দূরত্বটা আসলে একই জিনিস, মানে ওটার ক্ষেত্রে উচ্চতা এটার ক্ষেত্রে দূরত্ব একই জিনিস, একই সূত্র, একইভাবে করতে হয়, মাঝে মাঝে প্লাস মাইনাস আসে। ওই প্লাসটা আসে বস্তু যখন উপরের দিকে উঠে তাহলে প্লাস মাইনাস, কারণ সে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে, আর তখন তো আর ত্বরণ হয় জি, ফিক্সড ত্বরণ বাড়ে না কমে না, শুধু জি। কিন্তু একটা বস্তু যখন সোজা রাস্তা দিয়ে চলে তখন তো তার মধ্যে জি কাজ করে না, তখন তার ত্বরণ নিজের একটা ত্বরণ থাকে, তখন কাজ করে এ, জি না। এই জিনিসগুলোর উপর ক্লিয়ার কনসেপ্ট থাকলে তোমাকে কেউ আটকাতে পারবে না। এই যে আমি দেখো প্র্যাকটিক্যালি তোমাকে বলতেছি, এভাবে প্র্যাকটিক্যালি তুমি যদি বুঝো তোমাকে কেউ আটকাতে পারবে না। তারপরে মনে করো যে ফ্রাস, নিক্ষিপ্ত বস্তু আর ফ্রাস কিন্তু একই জিনিসটা। নিক্ষিপ্ত বস্তু হচ্ছে যে এটা সোজা উপরের দিকে উঠে যাবে, যেমন একটা বলকে, একটা রকেটকে উপরের দিকে নিক্ষেপ করলে যেরকম সোজা উপরের দিকে উঠে যায় ওটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। কিন্তু ওই বস্তু যদি গোলাকার এইভাবে এইভাবে করে এসে পড়ে ফুটবলের মতো, ফুটবলকে লাথি মারলে মেসি যখন ফুটবলকে মারে লাথি মারে তখন মনে করো এটা কি করে, এটা হচ্ছে যে এইভাবে করে গিয়ে মনে করো যে এয়ার সামনে পড়লো গোলকিপারের, তাহলে এটা হচ্ছে যে প্রাস বা প্রক্ষেপক, ওটাকে আর নিক্ষিপ্ত বস্তু বলা যাবে না। ওটার উচ্চতা এক এক জায়গায় এক রকম, কারণ সে এভাবে করে যাচ্ছে তো বৃত্তাকার, মানে একটা উপবৃত্তাকার পথে যাচ্ছে, তো উপবৃত্তাকার কারণ এটাকে আসলে পরাবৃত্ত বলে, পরাবৃত্তাকার পথে যাচ্ছে তো সেই জন্য তার উচ্চতা মাটি থেকে এক এক সময় এক এক রকম, আবার তার ব্যাগও এক এক সময় এক এক রকম থাকে। তাহলে তোমাকে ওই কন্ডিশনটা আসলে বুঝতে হবে, কন্ডিশন যখন তুমি বুঝতে পারবা তখন তোমার ঝামেলাটা হবে না। আবার একটা ফ্যান যখন ঘুরে তখন সে কিন্তু ফিক্স জায়গায় বসে আছে, তার মানে তার কোনো আসলে স্মরণ নাই, সে কোনো উচ্চতায়ও কাজ করতেছে না, মানে তার উচ্চতা বাড়তেছে না কমতেছে না, তার একটা ঘূর্ণন গতি আছে কৌণিক, যেটাকে আমরা আর একটা কৌণিক ত্বরণ আছে আর একটা কৌণিক স্মরণ বের করা যেতে পারে, আর হচ্ছে তার ব্যাসার্ধ যে পথে সে ঘুরতেছে সে পথে তার ব্যাসার্ধটা বের করা যেতে পারে, এ হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আরেকটা জিনিস কি জানি আছে, দাঁড়াও আমি একটু আগে গুলো একটু বলি, এগুলো বললে তোমাদের মাথায় এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ত্বরণ আর বেগ, একটা বস্তু যখন তুমি একটা সাইকেল চালাচ্ছ বা মোটর সাইকেল বা গাড়ি চালাচ্ছ তখন ওই বস্তুর বেগ বাড়ানো কমানো সম্ভব, এটা তোমার হাতে, তো যেহেতু বেগ বাড়ানো